সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। অনেক মানুষের ধারণা আছে যে যারা কপালে এরকম তিলক পরে, কণ্ঠে এরকম মালা ধারণ করে এবং গেরুয়া বস্ত্র পরিধান করেন বা এরকম মাথাতে শিখা রাখেন, তারাই বৈষ্ণব। তা আজকের এই ভিডিওতে প্রকৃতপক্ষে আমি আলোচনা করব বৈষ্ণব কে, কাকে বৈষ্ণব বলবো আমরা, এবং আমরা যদি দীক্ষা গ্রহণ করতে চাই কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে আমরা দীক্ষা গ্রহণ করব, কয়টি বোনাফাইট সৎ সম্প্রদায় রয়েছে এবং কতগুলো অসৎ সম্প্রদায় বা অপসম্প্রদায় রয়েছে, এই বিষয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোকপাত করব আমি। যদি কারো প্রশ্ন মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন, আমার মোবাইল নম্বর এখানে দেওয়া আছে। তো যারা দেবদেবীর উপাসনা করেন বা বিভিন্ন শক্তির উপাসনা করেন তাদেরকে বলা হয় শাক্ত। যারা শিবের ভক্ত বা শিবের উপাসনা করেন তাদের বলা হয় শৈব, এবং যারা বিষ্ণুর আরাধনা করেন যেরকম রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, সীতারাম, নৃসিংহ, বরাহ, কূর্ম ইত্যাদি বিষ্ণু তত্ত্বের যারা আরাধনা করেন তাদের বলা হয় বৈষ্ণব, বিষ্ণু ভক্ত। তখন যদিও আমরা দেখি বিভিন্ন ব্যক্তি তিলকমালা শিখা ধারণ করেন, কিন্তু সকলেই কিন্তু বৈষ্ণব নন। চারটে সম্প্রদায় রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এই জগতের মানুষকে উদ্ধার করার জন্য, তত্ত্বজ্ঞান প্রদান করার জন্য, ভগবত তত্ত্বজ্ঞান প্রদান করার জন্য চারজন ব্যক্তিকে মনোনয়ন করেন, চারজন ব্যক্তির মাধ্যমে এই ভগবত তত্ত্বজ্ঞান প্রদান করেন। এবং এই চারজন ব্যক্তি হচ্ছেন কে কে? ব্রহ্মাকে এবং শিবকে, ব্রহ্মার চার পুত্র চতুষ্কুমারকে এবং লক্ষ্মীদেবীকে। তো চারটি সম্প্রদায়, চারটি ব্যক্তি থেকে চারটি সম্প্রদায়ের সৃষ্টি হলো। তো চারটি সম্প্রদায়ের নাম হচ্ছে কি? ব্রহ্ম, রুদ্র, কুমার, শ্রী। এই চারটি সম্প্রদায়ের মাধ্যমে এই পরম্পরা ধারায় এই জগতে জ্ঞান প্রবাহিত হচ্ছে। তাই চারটি সম্প্রদায়ের যে কোনো একটি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত থাকলে আমরা ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে পারব। এখন পরবর্তীতে এই ব্রহ্মা থেকে যে সম্প্রদায় সৃষ্টি হলো সেই সম্প্রদায়ের নাম হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়। পরবর্তীতে ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব এবং ব্যাসদেব থেকে মধ্বাচার্য, এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আচার্য। এই মধ্বাচার্য হচ্ছেন বায়ুদেবের অবতার, যিনি কলিযুগে মধ্বাচার্য রূপে উনি চৈতন্য মহাপ্রভুর দর্শন লাভ করেছিলেন এবং চৈতন্য মহাপ্রভু ওনার সম্প্রদায় থেকে দুটি তত্ত্ব উনি সংগ্রহ করেছিলেন। তাই পরবর্তীতে শ্রী চৈতন্য মহাপ্রভু এই মধ্ব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, যার গুরুদেব হচ্ছেন শ্রীল ঈশ্বরপুরী এবং ঈশ্বরপুরীর গুরুদেব হচ্ছেন শ্রীল মাধবেন্দ্রপুরী। তাই এই শ্রী চৈতন্য মহাপ্রভু এই যে চারটি সম্প্রদায় ব্রহ্ম, রুদ্র, কুমার, শ্রী, এই চারটি সম্প্রদায়ের চারজন যে আচার্য, পরবর্তীতে চৈতন্য মহাপ্রভুর লীলায় তারা কী রূপে আবির্ভূত হন? যেমন মধ্বাচার্য, উনি ছিলেন বায়ুদেবের অবতার, মহাপ্রভুর লীলা উনি মধ্বাচার্য রূপে আবির্ভূত হয়েছেন। এবং রুদ্র সম্প্রদায়ের পরবর্তী আচার্য ছিলেন বিষ্ণু স্বামী, যিনি চৈতন্য মহাপ্রভুর লীলায় শ্রী বল্লভ ভট্ট বা বল্লভাচার্য রূপে উনি আবির্ভূত হন।
এবং কুমার সম্প্রদায়ের আচার্য নিম্বার্ক আচার্য, উনি কেশব কাশ্মীরী রূপে চৈতন্য মহাপ্রভুর লীলায় আবির্ভূত হন, এবং শ্রী রামানুজ আচার্য উনি শ্রী অনন্ত রূপে চৈতন্য মহাপ্রভুর লীলায় আবির্ভূত হন। চৈতন্য মহাপ্রভু এই চারজন ব্যক্তিকে দর্শন দান করেছিলেন এবং চৈতন্য মহাপ্রভু প্রত্যেকটা সম্প্রদায়ের থেকে দুটো করে তত্ত্ব সংগ্রহ করে উনি একটি দর্শন উনি প্রতিষ্ঠা করেন, সে দর্শনের নাম হচ্ছে অচিন্ত ভেদাভেদ দর্শন বা তত্ত্ব। এইভাবে চৈতন্য মহাপ্রভু এই মধ্য সম্প্রদায়ে যদিও নিযুক্ত হয়েছিলেন কিন্তু পরবর্তীতে এই সম্প্রদায়ের নামকরণ করলেন মহাপ্রভু ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়। হ্যাঁ, যদিও চারটি বৈষ্ণব সম্প্রদায় কিন্তু এটা একটি বিশেষ সম্প্রদায়, ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়, যেটা আমি বললাম বিষ্ণুর ভক্ত যারা তারা বৈষ্ণব, কিন্তু যারা রাধারানীর আনুগত্যে কৃষ্ণ ভক্তি করেন তাদের বলা হয় গৌড়ীয়। তাই চৈতন্য মহাপ্রভুর ধারায় পরবর্তীতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদ এবং ওনার পিতা সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, এ দুজন অত্যন্ত ভগবানের নিত্য পার্ষদ ছিলেন। পরবর্তীতে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের অন্যতম আচার্য, যিনি চৈতন্য মহাপ্রভু কৃপাধন্য সারা পৃথিবীতে এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করছেন। তাই এই চারটি সম্প্রদায়ের যদিও সকলের তিলক চিহ্ন পৃথক পৃথক রয়েছে এবং কণ্ঠীমালা সকলে ধারণ করেন, কেউ তিন প্যাচ, কেউ একটু বেশি, এবং কেউ শিখা ধারণ করেন, শিখারও অনেকের বিভিন্ন ধরনের পরিমাণ রয়েছে, কেউ একটু বড় ধরনের শিখা ধারণ করেন, কেউ একটু দেড় ইঞ্চি পরিমাণ শিখা ধারণ করেন। যদিও চারটি বৈষ্ণব সম্প্রদায় তাদের উপাসনা বিষ্ণু তত্ত্ব, যেমন রামানুজ সম্প্রদায় শ্রী সম্প্রদায়ের আচার্য হচ্ছেন রামানুজাচার্য, উনি লক্ষ্মীনারায়ণের উপাসক। তেমনি বল্লভাচার্য, যেটা আমি বললাম বল্লভাচার্য হচ্ছেন উনি এখানে রুদ্র সম্প্রদায়ের পরবর্তী আচার্য, উনি পুষ্টিমার্গ নাথদ্বার শ্রী গোপালের আরাধনা করেন। তেমনি নিম্বার্ক সম্প্রদায় রয়েছে, যে সম্প্রদায়ে তারা শ্রী রাধাকৃষ্ণের গোপীভাবে যুগল রাধাকৃষ্ণের আরাধনা করেন। তেইভাবে আমরা দেখি যে যদিও চারটি বৈষ্ণব সম্প্রদায় একই কিন্তু চৈতন্য মহাপ্রভুর ধারায় যে পরম্পরা শিল প্রভুপাদ এবং ইস্কন যে ভাবধারায় সারা জগতে প্রচার করছেন সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর যে ধারা, যে ব্রহ্মার দুর্লভ কৃষ্ণ প্রেম সেটা দান করার জন্য উনি এসেছেন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই ইস্কনের মাধ্যমে এই কৃষ্ণ ভক্তি লাভ করা সহজের কাছে সকলের কাছেই সহজ হয়েছে, দুর্লভ বস্তু সহজ হয়েছে। তাই এই চারটি সম্প্রদায়ের মধ্যে বর্তমানে এই ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায় বিপুলভাবে ব্যাপকভাবে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণভক্তি প্রচার করছেন, কিন্তু অন্য তিনটি সম্প্রদায়ের অত ব্যাপক প্রচার প্রসার নেই, তাই অনেকেই সেই সম্প্রদায় সম্বন্ধে ততটা অবগত নন, যদিও তারা চারটি বৈষ্ণব সম্প্রদায় অবশ্যই যে কোনো একটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হলেই তাকে আমরা বৈষ্ণব বলে পরিগণিত করব। এখন মূল কথা হচ্ছে অনেকে দীক্ষা গ্রহণ করতে চান, অনেকের ধারণা যে ইনার পিতা দীক্ষাগুরু ছিলেন তাই ইনার বাবা এখন নেই, তাই ইনার ছেলে বা পুত্র রয়েছেন, তাই ইনি এখন পরবর্তী দীক্ষাগুরু। বংশানুক্রমে বা কুলগুরু গ্রহণ করা শাস্ত্রে নিষেধ রয়েছে। গুরু এটা কোনো বংশ পরম্পরা নয়, এটা হচ্ছে গুরু শিষ্য পরম্পরা। গুরুদেব তার শিষ্যকে জ্ঞান দান করেন এবং শিষ্য পরবর্তীতে গুরু হন, তিনি আবার সেই জ্ঞান দান করেন। পরম্পরা ধারার সঙ্গে যুক্ত থাকলেই
তিনি গুরু হতে পারেন। তাই শাস্ত্রে বলা হচ্ছে যে সম্প্রদায়বিহীনা যে মন্ত্রস্থে নিষ্ফলামতা, যদি চারটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে কেউ দীক্ষা না গ্রহণ করেন, চারটি সম্প্রদায়ের যে কোনো একটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যদি কেউ দীক্ষা গ্রহণ করেন, তাহলেই তার মন্ত্রের ফল তিনি লাভ করতে পারেন এবং তিনি ভগবানের কাছে ফিরে যেতে পারেন। যেমন একটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে ধরুন আপনি কোনো দেশে যেতে চান, তাহলে কোনো দেশে যেতে হলে একটি অ্যাম্বাসি আছে, সেই অ্যাম্বাসির থ্রু দিয়ে আপনাকে কোনো দেশে যেতে হয়। তেমনি ভগবত ধামে গমন করতে হলে এই চারটি সম্প্রদায়ের যে কোনো একটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে সদ্গুরুর কাছে আপনি দীক্ষা গ্রহণ করলেই আপনি ভগবানের কাছে গমন করতে সক্ষম হবেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রকটের পরে অনেক অপর সম্প্রদায় যারা তারা নিজেদেরকে চৈতন্য মহাপ্রভুর অনুগামী বা বৈষ্ণব বলে নিজেকে পরিচয় প্রদান করতেন, কিন্তু তারা বৈষ্ণবীয় দর্শন বা ভাবধারা কোনো কিছুই তারা অনুসরণ করতেন না। তাই পরবর্তীতে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এবং ওনার সুযোগ্য পুত্র শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কঠোরভাবে তিনি এই অপসম্প্রদায়কে সম্পূর্ণভাবে নির্মূল করার চেষ্টা করেন। তাই ভক্তিবিনোদ ঠাকুর তিনি উদ্ধৃতি দিয়েছেন যেরকম ১৩টি অপসম্প্রদায় রয়েছে, আউল বাউল কর্তা ভজা ন্যাড়া দরবেশ সাই সহজিয়া সখী ভেকি ইসমর্ত জাত গুসাই। এইভাবে ১৩টি সম্প্রদায় আছে, অতি বাড়ি চূড়াধারি গৌরাঙ্গ নাগরী তোতা বলে এ ১৩র সঙ্গ নাহি করি। ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় এটা লিখেছেন যে তোতা বাবাজি ইনি এই পয়াটি রচনা করেছেন। এইরকম ১৩টি অপসম্প্রদায় রয়েছে যারা বৈষ্ণবের মতো বেশ ধারণ করেন, যেটা আমি প্রথমে বললাম, তিলক ধারণ করেন, তারা কণ্ঠীমালা ধারণ করেন, শিখা ধারণ করেন, কিন্তু প্রকৃতপক্ষে তারা পরম্পরার সঙ্গে যুক্ত নেই বা বৈষ্ণবীয় আচরণ তারা অনুসরণ করে না। তাই এরকম অপসম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে কেউ যদি দীক্ষা গ্রহণ করেন, তাহলে তিনি ভগবানের ধামে গমন করতে সক্ষম হবেন না। তাই আমাদের অবশ্যই এরকম চারটি পরম্পরার অন্তর্ভুক্ত হয়ে দীক্ষা গ্রহণ করলেই আমরা ভগবানের কাছে গমন করতে সক্ষম হব। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত কৃপাপুষ্ট কৃপাধন্য শুদ্ধ ভক্ত হচ্ছেন শিল প্রভুপাদ, যার নাম উল্লেখ রয়েছে চৈতন্য মঙ্গল গ্রন্থে। সেখানে বলা হয়েছে এবে নাম সংকীর্তনে তীক্ষ্ণ খর্ক লইয়া অন্তর অসুর জীবের ফেলিবে কাটিয়া যদি পাপি ছাড়ি ধর্ম দূরদেশে যায় মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়। অর্থাৎ শিল প্রভুপাদ হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনের সেনাপতি ভক্ত। তাই ইনি হচ্ছেন ব্রহ্মমধ্য গৌরী সম্প্রদায়ের অন্যতম একজন আচার্য দীক্ষাগুরু ছিলেন, বর্তমান উনি সারা পৃথিবীর শিক্ষাগুরু, ইস্কনের প্রধান শিক্ষাগুরু, এবং শিল প্রভুপাদের পরবর্তীতে বর্তমান ওনার অনুগামী শিষ্য প্রশিষ্য রয়েছেন যারা দীক্ষাগুরু হিসেবে চৈতন্য মহাপ্রভুর বাণী সারা পৃথিবীর মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা দান করছেন। তাই আপনারা যদি সত্যিই এই বৈষ্ণব পরম্পরায় যুক্ত হয়ে সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করেন, তাহলে অবশ্যই আপনারা ভগবত ধামে ফিরে যাবেন, আপনাদের মনুষ্যজন্ম সার্থক হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের সকলেরই, যে বৈষ্ণব কে এবং চারটি বৈষ্ণব সম্প্রদায় কি কি এবং আমরা কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে দীক্ষা গ্রহণ করব, এই বিষয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে বলেছি এবং পরবর্তী ভিডিওতে আরও চারটি সম্প্রদায়ের আচার্য তারা কে কে ছিলেন, তাদের কোথায় আবির্ভাব হয়েছিল বিস্তারিতভাবে পরবর্তী ভিডিওগুলোতে আমি আবার বলবো, আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।